আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আপনাদের ভালোবাসা পাখিগুলো ভালো আছে। আজকে আপনাদেরকে দেখাবো যে কলোনিতে কী কী খাবার দিচ্ছে, যেহেতু বাচ্চাগুলোর বয়স এখন 10 দিন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের খাবার দেওয়া আছে, তো এই সম্পর্কে বলবো আর ব্রিডিং প্রোগ্রেসটা দেখাবো। আগে ব্রিডিং প্রোগ্রেসটা একটু দেখাই, দেন এই পাখিগুলোর কী কী খাবার খাইতে দিচ্ছে সেইগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো চলুন দেখাই যে আগে ব্রিডিং প্রোগ্রেস আপনাদের দেখাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরে মেবি এখন বিকাল টাইম, তো দুপুরবেলায় এরা পানি অনেক খাওয়াইছে, আমি পানিটা সরাই রাখা উচিত ছিল, গরম পড়লে পানি বেশি খাওয়ায়, তো একটু মনে হয় ভিজে ভিজে গেছে। 4টা বাচ্চা দেখা যাচ্ছে, 4টাই বড় হয়েছে, একদম হেলদি খুব। তো 4টা বাচ্চা দেখা যাচ্ছে, এটাতে 1টা বাচ্চা, 2টা বাচ্চা দেখা যাচ্ছে কি না তো দেখতে পাচ্ছি না, 2টা বাচ্চা, এর ভিতরে 3টা বাচ্চা থাকার কথা, আমি তো দেখতে পাচ্ছি না যে আর 1টা বাচ্চা আছে কি না। যাই হোক, 3টা বাচ্চা থাকার কথা ছিল, দেখা যাচ্ছে না। 2টা বাচ্চা আপাতত দেখা যাচ্ছে, এই যে আর 1টা দেখা যাচ্ছে, 3টা বাচ্চা দেখা যাচ্ছে। এটাই তো, এটাই 4টাই দেখলাম আর এটাই 3টা দেখলাম। তো এদের দুপুরবেলা আজকে গরম পড়ছে, তো সবারই ভিজে থাকার কথা, এটা আসলে টেনশনের কোনো কিছুই না। এইটা দেখেন আবার একটু শুকনো আছে, এটা অনেক ফ্রেশ থাকে কিন্তু একটু শুকনো হয়েছে, এটার ভিতরে কিন্তু 4টা বাচ্চা হয়েছে। এটা হচ্ছে সেই পাখিটা যেটা খুব বেশি মারামারি করতেছিল। আসলে এদেরকে খুব বেশি বিরক্ত করবো না, সবগুলো হাড়ি আপনাদেরকে চেক করাবো না। এইটা হচ্ছে, এইটা দেখা যাচ্ছে 3টা বাচ্চা, এদের পিঠের উপরতে হালকা হালকা লোম টিনে উঠাই ফেলছে মনে হয়, মানে দু একটা পাখিতে এটা করে। এটা নিয়েও আসলে টেনশনের কোনো কিছু নাই, দেরিতে এলেও আসলে ঠিক হয়ে যায় আস্তে আস্তে। তো এর ভিতরে এইটাই হচ্ছে ডিম পারছে, আবার আগেরবার বাবা ডিম ভেঙে ফেলছিল, ডিম পারছে। এইটার ভিতরে দেখতে পাচ্ছি 4টা বাচ্চা আছে, 4টা বাচ্চা আছে। আর এইটার ভিতরে আমি যতদূর জানি 4টা কি 5টা বাচ্চা থাকার কথা, 3-4টা দেখা যাচ্ছে, উপরে হাড়ি তো দেখা যাচ্ছে না ক্লিয়ার। আর এটাই তো বেশ গরম, 4টা বাচ্চা ভালোভাবে দেখা যাচ্ছে এখনও মোটামুটি। আর এইটাই হচ্ছে ডিম ভেঙে ফেলছিল, তো এদেরকে আর বিরক্ত করব না। আর হচ্ছে আমি একটু দুপুরের দিকে আসিনি পাখির ঘরে, তো এদেরকে যে যে খাবার দিছিলাম আপনাদেরকে একটু সেটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তো এখন যেটা খাচ্ছে ওরা কিন্তু হচ্ছে সিড মিল যেটা সেটা খাচ্ছে। আর এইখানে যেটা আছে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে হচ্ছে গ্রিড দেওয়া আছে, একটা মিনারেল ব্লক, একটা ভিটা ব্লক দেওয়া আছে। আর এইখানে আমি রুটি দিছিলাম আজকে ফার্স্ট টাইম, প্রথমবার বাজিকের পাইকে রুটি দিছিলাম খাইতে। তো পাখি যে খাইছে একটু মনে হচ্ছে, কিন্তু আমি এই যে নিচের যে পাত্রটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পাত্রে পানি দিছিলাম আর তারপর এটা দিছিলাম পিঁপড়ে উঠবে বলে, কিন্তু সেই পাত্রটা আসলে গাছকে অনেক গরম পড়ছে, এই কারণে পাত্রটা আসলে শুকাই গেছে। আর এইটা হচ্ছে আমি প্রত্যেক মাসে এর কলোনির ভিতরটা আমি 2 বার পরিষ্কার করি, অনেকদিন পরিষ্কার করা হয়নি, এই কারণে এর ভিতরে একটু ময়লা ময়লা দেখা যাচ্ছে। পানিটা দিলে হয়তো বা পিঁপড়েটা উঠতো না আর একটু পাখিগুলো খাইতে পারতো। তো এখন দেখতে পাচ্ছেন যে পাখিগুলো ভয় পাচ্ছে, আসলে আমার মনে হয় বের হয়ে যাওয়া উচিত, তা নইলে এরা অনেক ভয় পাচ্ছে। তো এই সিড মিক্স আর এই 3টা, আর ওষুধ যেটা আমি ব্যবহার করতেছি সেটা হলো যে জিসভেট ওষুধটা ব্যবহার করছি, যেহেতু বাচ্চা কাচ্চা প্রায় 15 দিন হয়ে গেছে। শালিক পাখিটা দেখেন সিড মিক্সের ভিতরে ঠুকাই ঠুকাই খাচ্ছে, সে খাওয়া দাওয়ায় ব্যস্ত। আর ঘুঘু পাখির বাচ্চা এগুলা, জাভা পাখি বিক্রি করতে চাইছিলাম, বিক্রি করা হয়ে গেছে, বাজিকার পাখি 2-1 জোড়া বিক্রি করছি, আরও 2-1 জোড়া বিক্রি করব। আর এইখানে যেগুলো দিয়েছিলাম দেখেন, আমি কিন্তু এই যে এই বাচ্চাগুলোর এই যে লাবাই দিছি দেখেন, এদেরকে খাওয়াচ্ছে এদের মা, লাবাই দেওয়ার অবশ্যই কারণ আছে। এই যে এর যে বাচ্চাগুলো আছে, এর মনে হয় 5টা বাচ্চা না 6টা বাচ্চা। আসলে আমি ডিস্টার্ব করতে চাই না, তারপরেও একটু দেখাই আপনাদেরকে, এর মনে হয় 4-5টা বাচ্চা থাকার কথা। যাই হোক, ওর ভিতরে 4-5টা বাচ্চা, এর ভিতরে মনে হয় 2-3টা বাচ্চা আছে, এর ভিতরে ওইটার ভিতরে বাচ্চা নাই, এর এইখানে মনে হয় 3-4টা বাচ্চা থাকার কথা, কয়টা আছে জানি না, দেখা যাচ্ছে না, 2-1টা দেখা যাচ্ছে, এটার ভিতরে 5টা বাচ্চা থাকার কথা, একটু একটু দেখা যাচ্ছে, সবগুলো দেখা যাচ্ছে না। যাই হোক, মোটামুটি এই হলো অবস্থা। এদেরকেও একই রকম খাবার দিছি, ভিটা ব্লক দিছি, রুটিটা কলোনিতে আজকে ফার্স্ট টাইম দিছি,
এখানে দেখতে পাচ্ছেন যেহেতু ফ্যান অফ করে দিয়েছে যথেষ্ট গরম, এদের বাচ্চা দুইটা আলাদা করার মতন হয়ে গেছে, একটু গায়ে ময়লা হয়েছে, এগুলো সব বাচ্চা। আর ওই যে একটা আঙ্কেল আমার কাছ থেকে নিতে চাইছিল, তার জন্য এই যে খাঁচা কিনে নিয়ে এসেছিলাম কালকে, খাঁচার ভিতরে একদম ফ্রেশ এক জোড়া দুই পিস অস্ট্রেলিয়ান ঘুঘু, এটা বিক্রির জন্য রেখে দিছি। আর এইখানে অস্ট্রেলিয়ান ডাবের ব্রিড একটু দেখাই, এই সরি ডায়মন্ড ডাবের, এইটাই দেখতে পাবেন আপনি, দুইটাই বাচ্চা আছে, আর মেল ফিমেল এই যে এইখানে, এদের এখানেও দুইটা বাচ্চা আছে, মেলটা এখানে, ফিমেলটা ওই যে কর্নার, এরা এখনও ডিম পাড়েনি মনে হয়, নতুন জোড়া দেওয়া হয়েছে, আর এরা ডিম পারছে। এগুলা ফিমেল আছে তিনটা, এইখানে জোড়া দেওয়া হয়েছে, এদের বাচ্চা হয়েছে, ওই যে বাচ্চা নোট দিছে, এদের ডিম দেওয়ার কথা দু একের ভিতরে, এদের মনে হয় দু একের ভিতরে ডিম দেওয়ার কথা। এই জোড়াটা তো বিক্রি করতে চাইছিলাম, এটা বিক্রি করা যাবে না, কারণ এটা হচ্ছে ডিম দিয়ে দিছে। এই হলো মোটামুটি খামারের পরিবেশ। আর কবুতরের ডিম, ওই যে দুইটা ডিম পারছে, আর এইখানটাতে এক জোড়া কবুতর বসে আছে, মেবি ওই যে কর্নারে দেখেন বসে আছে, দেখতে পাচ্ছেন মনে হয় গুলাগুলা। এই হলো টুকটাক অবস্থা, বাদ বাকি পরিবেশ দেখতে পাচ্ছেন। ও আর জাভা, জাভাটা বিক্রি করা হয়ে গেছে, জাভা বিক্রি করা হয়ে গেছে দুই জোড়া, আর এক জোড়া বিক্রি করার মতন আছে। আর এটা তো ডিম পারছে, এরা তো সবসময় সে রানিং থাকে ডিম বাচ্চা সহ, এরাও মনে হয় দু একের ভিতরে ডিম পারবে, খেয়াল টানছে। আর ফিন্সের ভিতরে আমি মাঝে মাঝে দেখি ডিম আছে, মাঝে মাঝে দেখি একটা বাচ্চা, আবার দেখি যে কিছুই নাই, সব আবার ফেলে দিছে, আবার দেখি যে ডিম পারছে দু একের ভিতরে, এরকম করে আর কি। তো যাই হোক, এই হলো পরিবেশ। তো আশা করি সবার পাখি ভালো আছে, সুস্থ আছে। তো যারা এখনও এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেছেন, তাদের জন্য একটা গুড নিউজ আছে, এই যে বাচ্চাগুলো উঠতেছে, এই বাচ্চাগুলোর থেকেই আসলে আপনাদেরকে পাখি গিফট দেওয়ার একটা চিন্তাভাবনা করছি। তো সেই সম্পর্কে পরবর্তী একটা ভিডিও দিব, একদম শুধুমাত্র পাখি গিফট দেওয়ার সম্পর্কেই। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন, থাকলে অবশ্যই আশা করি আপনারা গিফট পাওয়ার জন্য আমাদের কন্টেস্টে পার্টিসিপেট করতে পারবেন আপনারা। তো সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার ভালোবাসা পাখিগুলোর খেয়াল রাখবেন। দেখেন গেটে পাহারাদার আছে, ময়না আজকের মতন সকলকে এখানে ধন্যবাদ জানাচ্ছি। আর গিফটের জন্য আপনারা ভিডিওতে পার্টিসিপেট করবেন, আমাদের নেক্সট ভিডিওটা কীভাবে পার্টিসিপেট করবেন সেই সম্পর্কে দেওয়া থাকবে। অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার ভালোবাসার পাখিগুলো খেয়াল রাখবেন। ধন্যবাদ।